বুঝতে পেরেছি ইমরানের উপর তুমি খুব রেগে আছো, কিন্তু ইমরানের উপর রাগ করে তুমি কি ইমরান ছাড়া থাকতে পারবে? কেন পারবো না? ও যদি আমাকে ছেড়ে থাকতে পারে তাহলে আমি কেন পারবো না? রুবেল যখন চলে গেল তখন তো আমার ভীষণ কষ্ট হয়েছিল, কিন্তু ওকে ছেড়ে থাকতে পারছি। রুবেলের কথা আলাদা, ইমরান তোমার প্রথম সন্তান, ওর প্রতি তোমার সবসময় একটু বেশি টান আছে, নাকি ভুল বলো? সব ছেলে মেয়ের প্রতি আমার সমান টান। ইমরান যে এমন কিছু করতে পারে আমি ভাবতে পারিনি। আমি কিন্তু ভাবতে পেরেছিলাম। মানুষের হাতে যখন অনেক টাকা এসে যায় তখন মানুষ বদলে যায়। আমি তো বুঝি ইমরানের হাতে এখন অনেক টাকা। তা আমি অত সব জানি না, ও যে এত টাকা হয়েছে সেটা আমি আগে কখনো বুঝিনি। তোমার আগেই বোঝা উচিত ছিল, এত বড় একটা বাড়ি, এতগুলি মানুষ সেখানে, তাদের ভরণ পোষণ, শান সরকার, এসব মেনটেন করতে সরকারি চাকুরিতে যে টাকা পয়সা পায় তাতে তো চলার কথা না। চলার কথা না, কিন্তু ও যখন থেকে সংসারের দায়িত্ব নিয়েছে আমি তখন থেকে সংসার নিয়ে কিছু ভাবিনি। এটাই সবচেয়ে বেশি বড় ভুল করেছে। রুবেল আলাদা বাড়ি নিয়ে চলে গেছে, ইমরানও চলে যাচ্ছে, কয়েক বছর পরে নাহিদও একটা আলাদা বাড়ি করে চলে যাবে, তখন তো তুমি একা হই। বড় ভাই, ভাবি সোহেল তো আলপনারে হাসে থাকে তো একদম পেট ব্যথা করে ফেলছে, তাড়াতাড়ি ফলন দেখবেন। আলপনা হাসছে? হ সোহেল নিতুর কথায় নিতুরে ব্যাঙাইতাছে আর আলপনা খালি হাসতাছে আর হাসতাছে। মেয়েটা কতদিন থেকে হাসে না, সেই যে বিয়ে হলো তারপর থেকে মন খারাপ করে আছে। চলো তো চলো দেখে আসি। চলো আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। না মানে আপনার স্কুলে তো টিচার লাগবে আর আমারও পড়ালেখা শেষ, আমি যদি আপনার স্কুলে জয়েন করতে চাই। সত্যি মা,
সত্যি তুই আমাদের স্কুলে জয়েন করবি? হ্যাঁ বাবা, গ্রামটা আমার খুব ভালো লেগেছে, স্কুলটাও। ছেলেমেয়েদের যদি কিছু শিখাতে পারি তাহলে আমারও ভালো লাগবে। পারবে মামা, আলপনা অবশ্যই পারবে। পারলে তো ভালোই, এতদিন আমি আমার বাবার তৈরি করা স্কুলে শিক্ষকতা করেছি, এখন আমার মেয়ে আমার তৈরি করা স্কুলে শিক্ষকতা করবে। আমার তো খুব ভালো লাগতেছে। আলপনাপু, তুমি গ্রামে থাকলে সব থেকে বেশি খুশি আমি হব। কেন, তোর সবচেয়ে বেশি আনন্দ হবে কেন? বারে আমি আপুর সাথে ঘুরতে পারবো, গল্প করতে পারবো, একাকিকার এসব কিছু করা যায়। ও তাই বল। ইমরান, তুমি কি ভয় পাচ্ছ? ভয় তো একটু পাচ্ছি সুমি, কিন্তু তদন্ত কমিটিকে কিভাবে ফেস করবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। আচ্ছা, তোমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যার কি বললেন? কি আর বলবেন, ওনার তো আর কিছু করার নেই। ইমরান, এটা কি কোনোভাবে আগে থেকে মিটিয়ে ফেলা যায় না? জানি না, এখন পর্যন্ত সেই সুযোগ দেখছি না। আজ সারাদিন তো কম চেষ্টা করলাম না। এখন তাহলে কি হবে ইমরান? শেষ পর্যন্ত সাসপেন্ড করে দিল, এত টাকা পয়সা দিয়েও কিছু হলো না ইমরান। শুধু সাসপেন্ড নয় সুমি, এরপর থানায় আমার নামে কেস হবে। তারপর? তারপর কি? কথা বলছো না কেন তুমি? আমি জানি না সুমি, শফিক ভাই আমাকে খুব সাবধানে থাকতে বলেছে, কারণ থানায় কেস হলে আমাকে দৌড়ে অ্যারেস্ট করবে। কি বলছো এসব তুমি? অ্যারেস্ট করবে মানে? কি বলবি বল। কি আর বলবো, আসলে নিতু আর আমার মধ্যে অনেকদিন থেকে না, মানে আমরা দুজন দুজনকে আজাদ, তোকে কিন্তু আমি খুন করে ফেলবো। সোহেল ভাই, আপনি মাথাটা ঠান্ডা করেন। আজাদ ভাই, আপনি আপনার কথা শেষ করেন। শেষ করার কি আছে, আমি কি বলছি তুমি বুঝো নাই? হ্যাঁ বুঝছি, আপনারা তো খুব কাছের বন্ধু তাই না সোহেল ভাই? কাছের কাছের বন্ধু হলে ও আমার মান সম্মানের দিকে তাকাতো না? এখানে মান সম্মানের কি আছে? নিতু আমাকে ভালোবাসে, আমি নিতুকে ভালোবাসি, এখানে মান সম্মান যাওয়ার কি আছে? মান সম্মান যাওয়ার কিছু নেই। আমি যদি তোর বোনের সাথে এরকম করতাম তাহলে তোর কেমন লাগত? সোহেল, আসলে ওই দিন আমি কাজটা খুব ভুল করে ফেলেছি, মানে হঠাৎ করে মাথা গরম হয়ে গেছিল। তো বন্ধু, আমি তোর কাছে জোর হাতে ক্ষমা চাই, তুই আমার ক্ষমা করে দে। সোহেল ভাই, আজাদ ভাই তার ভুল বুঝতে পেরেছে, আপনি এখন বলেন আপনি কি করবেন। যা, তোকে আমি মাফ করে দিতে চাই। সোহেল ভাই, শুধু মাফ করলে তো হবে না, তাহলে কি করতে হবে? আজাদ আর নিতুর সাথে যে একটা সম্পর্ক আছে সেটা আপনি জেনে গেছেন, এখন তাদের একটা ব্যবস্থা করতে হবে। সেই দিন যে তুই এখানে আসছিলি সেদিনও তো বান্ধবীর কথা বলছিস তাই না? ভাইয়া, ওই এখানে আসলেই তোমার খোঁজ করি। হ্যাঁ বুঝতে পারছি, এখান থেকে একা একা যেতে হয় তো তাই বোধ হয় তোকে খুঁজতে আসছে। হ্যাঁ সোহেল, তুই নিতুর উপর রেগে যাচ্ছিস কেন? আর ও তো ভুল কিছু করে নাই, ও তো এখানে এসে তোকে পেয়েই গেছে।
সোহেল, এখন তুই পারস আমাকে এই সম্পর্কটাকে একটু আগায় নিতে। নিতু আমার সাথে বিয়ে হইলে ভালো থাকবো, সুখে থাকবো, এই গ্যারান্টি আমি তোরে দিতে পারি। তোর মনে যে লোভ আছে সেটার কি করবি? না বন্ধু, আমি তো আমার ভুল বুঝতে পারছি, আমি আর কোনো লোভ করব না। নিতুর সাথে আমার বিয়ে হইলে আমি একটা টাকার যৌতুক চামো না। ঠিক আছে, তোদের বিষয়টা নিয়ে মামা আর মার সাথে আমি কথা বলব। আমার একটা ভাবনা মাথায় এসেছে ইমরানের বাবা, তুমি যে কিভাবে নেবে সেটাই ভাবছি। কি ভাবনা? আলপনার কথা, আলপনার একটা বিয়ে দেওয়া দরকার। ও এইভাবে জীবন কিভাবে চালাবে বলো? হ্যাঁ, বিয়ে তো আবার দিতে হবে, কিন্তু সবার আগে মঞ্জুকে ডিভোর্স দিতে হবে। তুমি একটা কাজ করো, কাজী অফিসে গিয়ে ডিভোর্সের ব্যবস্থা করো, তারপর 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 কি? না, ভাবছিলাম সোহেলের সাথে আলপনা যদি হাসি খুশি থাকে তাহলে সোহেল কি আলপনাকে বিয়ে করতে রাজি হবে? না বলা মুশকিল, সোহেলকে এ সময় এই প্রস্তাবটা দেয়া কি ঠিক হবে সেটা বুঝতে পারছি না। কিছুদিন যাক, তারপরে ভেবে চিন্তে একটা কিছু করা যাবে। আমার মনে হয় সোহেল আলপনাকে পছন্দ করে। ভাবি, আমার কিন্তু মনে হয় যে সোহেল আর আলপনা দুজন দুজনকে খুবই পছন্দ করে। ও, তুমি কি আমাদের কথা শুনে ফেলেছো? ও, শুনে ফেলছি, কিন্তু আমার এটাতে কোনো আপত্তি নাই। আমি আজকাই সোহেলের সাথে কথা বলবো। তাহলে তুমিও একবার আলপনার সাথে কথা বলে দেখো, আলপনার তো মতামত নেওয়া দরকার নাকি? আমি কেন, তুমি বলো, তোমাকে তো আলপনা বেশি পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, আলপনার সাথে আমিই কথা বলবো। ভাবি, হয়েছে, অনেক কথা হয়েছে, এবার টেবিলে খাবার দিছি, চলেন। তোমার ভাইয়া তো এখনো বাসায় ফিরেনি। এখনো বাসায় ফিরেনি? রাত 9টা বাজে ভাবি, তুমি কি ফোন করেছিলে? হ্যাঁ ফোন করেছিলাম, ফোনও রিচ করতে পারছি না। অফিসে খোঁজ নিয়েছিলে? অফিস থেকে তো বাসায় ফিরেছিল, তারপরে বিকেল বেলা বের হয়েছে, এখনো ফিরে। ভাইকে যাওয়ার সময় কিছু বলেছিল তোমাকে? না তেমন কিছু বলেনি, বললো বাইরে থেকে একটু ঘুরে আসি। নাহিদ, তোমার ভাইয়াকে আজকে অফিস থেকে সাসপেন্ড করেছে, বলছিল পুলিশ নাকি অ্যারেস্টও করতে পারে। আমার খুব ভয় করছে ভাই। ভাইয়াকে অফিস থেকে সাসপেন্ড করেছে, পুলিশ অ্যারেস্ট করতে পারে, ভাবি এইসব তুমি কি বলছো? হ্যাঁ না হেন, তোমার ভাইয়া খুবই অস্থির ছিল। তাহলে তুমি ভাইয়াকে বেরোতে কেন দিলে? আমার ভুল হয়ে গেছে না হেন, প্লিজ তুমি একটু যাও না, তোমার ভাইয়ের খোঁজটা করো। ঠিক আছে ভাবি, তুমি টেনশন করো না। শেষ পর্যন্ত সাসপেন্ড করে দিল, এত টাকা পয়সা দিয়েও কিছু হলো না ইমরান। শুধু সাসপেন্ড না সুমি, এরপর থানায় আমার নামে কেস হবে, তারপর। তারপর কি? কথা বলছো না কেন তুমি? আমি জানি না সুমি, শফিক ভাই আমাকে খুব সাবধানে থাকতে বলেছে, কারণ থানায় কেস হলে আমাকে দূরে অ্যারেস্ট করবে। কি বলছো এসব তুমি? আচ্ছা ভাই, আনিস স্যারের বাড়িটা কোন দিকে? আমি কি ঠিক পথে যাচ্ছি? হ্যাঁ আপনি একদম ঠিক পথে যাচ্ছেন, ওই যে সামনে গিয়ে একটু ডান পাশে যাবেন, একটা গেটওয়ালা বাড়ি আছে, ওটা আনিস স্যারের, উনি আমার বাবা। ও, আমি সেরকমই সন্দেহ করছিলাম, আপনার বাবা না? চলেন আপনার আগে দিয়ে আসি। ঠিক আছে, সোহেল আছে না? সোহেল আমার বন্ধু,
আর কদিন আগে আপনার যে মা বোন তো বেড়াতে আসছে। হ্যাঁ, সোহেলের সাথে আমার খুব ভালো সম্পর্ক একদম ছোটবেলা। আপনি এত সকাল সকাল কি হয়েছে বাবা? চাকরি গেছে তো কি হয়েছে বাবা? তুই কোনো টেনশন করিস না, আমার দোয়া সব সময় তোর সাথে আছে, তোর কিচ্ছু হবে না। তাহলে তুমি আমাকে কথা দাও মা, তুমি আমার সঙ্গে ঢাকা যাবে? অবশ্যই যাবো, তবে বেড়াতে। আমি এখানে আসার পর ঠিক করেছি আমি এখন থেকে এখানেই থাকবো, যতদিন বেঁচে থাকবো তোর বাবার সাথেই থাকবো। তোর বাবার সঙ্গে আমি অনেক অন্যায় করেছি, আর করতে চাই না। আরে কি হয়েছে তোমরা? তুমি দেখো না, আমি ওকে বলে আসিনি দেখে সোজা পাগলের মতো চলে এসেছে, এদিকে নাহিদ বৌমা ওদের কিচ্ছু বলে আসেনি। শোনো, ঢাকা একটা ফোন করে বলে দাও হিন্দার আমাদের কাছে এখানে এসে। মামি আপনার ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে। হ্যালো, হ্যাঁ বাবা, নাহিদ। হ্যাঁ মা, বড় ভাইয়া। হ্যাঁ, ইমরান একটু আগে এখানে এসেছে, তোরা কোনো চিন্তা করিস না। ভাবি বড় ভাইয়া গ্রামে গেছে, কোনো চিন্তা। হ্যালো, হ্যাঁ বৌমা। আমা, আমি ইমরানকে একটু দেন না প্লিজ। নিয়ে বাবা, সুমি কথা বলবে। হ্যালো, হ্যাঁ ইমরান, এটা তুমি কোনো কাজ করেছ? আমাকে তুমি কিছুই জানালে না। তুমি কি জানো আমি নাহিদ সারা রাত কত দুশ্চিন্তায় ছিলাম, একটু ঘুমোতে পারিনি। মানে সুমি, আই এম এক্সট্রিমলি সরি। হ্যাঁ বৌমা, বৌমা শোনো, তুমি আর নাহিদ এখানে চলে এসো, দেখবে গ্রাম খুব ভালো লাগবে। জি মা, ঠিক আছে, আমি নাহিদকে নিয়ে এখনই রওনা দিচ্ছি, আপনারা ভালো থাকবেন। আচ্ছা। সব পাখি ঘরে ফেরে।